সুজি শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, আল্লাহর কাছে এই শুভকামনা নিয়ে শুরু করতেছি আমরা অনলাইন ক্লাস। প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর নিয়মিত অনলাইন ক্লাসে ধারাবাহিকভাবে আমি ওয়ার্কশিট করে আসতেছিলাম, তো আজও আমি এই ওয়ার্কশিট করব এবং এই ওয়ার্কশিটের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব আসলে যে সমন্বয় জাবেদের সাথে ওয়ার্কশিটটা করলে আসলে আমরা কীভাবে করি। তো আমি গত ক্লাসে এটাও বলেছি যে আসলে ওয়ার্কশিটগুলো করার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যে সমন্বয় জাবেদাগুলো খুবই গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই আমি এই সমন্বয় জাবেদাগুলো নিয়েও আমি আলোচনা করি যে সমন্বয় জাবেদা আসলে কোনটা কীভাবে করতে হয় এবং কোনটা কী কারণে কী হলো সেগুলো নিয়েও আমি আলোচনা করে দিই। কারণ সমন্বয় জাবেদা যদি সঠিকভাবে করা না হয় তাহলে আসলে বা টেস্টিং এন্ট্রিজ যদি সঠিকভাবে করা না হয় তাহলে আসলে ওয়ার্কশিটটা ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থেকে যায়। তো চলো আমরা আসলে ওয়ার্কশিটটা শুরু করি। তো বরাবর মতো আমি যেভাবে আসলে ওয়ার্কশিটগুলো করি, প্রথমে একটা অঙ্ক লিখে নিই, দেন সেটাকে পরবর্তী পর্যায়ে সলভ করি ইচ্ছা। তো চলো আমরা ওয়ার্কশিটটা করি, কীভাবে আমরা করি সেটা আমরা একটু প্রথমে আমরা শুরু করি। লিখতে পারি the following balance are given below, যত সংক্ষেপে লেখা যায় এই কথাটা সংক্ষেপে লিখলাম। Then লিখলাম আরিফ কোম্পানি ট্রায়াল ব্যালেন্স December 31 লিখলাম 2020। দুইটাই সাইডভাবে আজকে ছকটা করি, তাহলে আসলে আমি কম জায়গার মধ্যে আমি আমার কাজগুলো করে ফেলতে পারি। তো আমরা যে লিখি অ্যাকাউন্টস টাইটেল, যে ট্রায়াল ব্যালেন্স অবশ্যই এখানে ডেবিট পেড থাকবে। তো প্রথমে আমরা লিখি ক্যাশ অ্যান্ড ব্যাংক, টাকার পরিমাণ 35,000। তারপরে আমরা লিখলাম ডিসকাউন্ট, টাকার পরিমাণ 5,000। দেন আমি লিখতে পারি ওপেনিং ইনভেন্টরি, টাকার পরিমাণ 2,55,000। তারপরে আছে পারচেজ, দেন আছে ব্যাড ডেট এক্সপেন্স, রিটার্ন, সেলারিস এক্সপেন্স, অ্যাকাউন্টস রিসিভেবল।
তারপর আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, পোস্টেজ এন্ড টেলিগ্রাম, ইকুইপমেন্ট, ড্রয়িংস, ক্যারিজ, টোটাল টাকার পরিমাণ 13,08,700, 10,49,000, রিটার্ন 20,000, অ্যাকাউন্টস পেবেল 17,500, ক্যাপিটাল 1,07,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 23,200, ডিসকাউন্ট 2,500, 6% ব্যাংক লোন 58,000, 13,08,700. এদিকে অ্যাডজাস্টমেন্টগুলো আছে হলো ক্লোজিং ইনভেন্টরি ওয়াজ 2,95,800, ইন্স্যুরেন্স এক্সপেন্স অফ টাকা 1,800, নট ইয়েট এক্সপায়ার, স্যালারিস এক্সপেন্স অ্যাক্রুড 2,900, গুডস টেকেন বাই দ্য ওনার 2,500, সেলস অমিটেড 13,700, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 3,700, টাকা 4,000, রেন্ট স্টিল
তো এই অঙ্কটা আমরা 10 কলম ওয়ার্কশিট করব। আমরা যদি কোনো কিছু বলা না থাকলে আমরা 10 কলম ওয়ার্কশিট করি। তো চলো আমরা ওয়ার্কশিটের ঘরটা কেটে করি। তো ওয়ার্কশিট কাটতে গেলে আমরা প্রথমে নামটা লিখে নিই। নাম আছে আরিফ কোম্পানি। ওয়ার্কশিট 31 December 2020। প্রত্যেকটা আবার দুইটা করে ঘর। এই ঘরটা অনেক ছোট হয়ে গেল, এটাই আসলে আমার বড় দরকার ছিল। এখানে আমরা লিখি অ্যাকাউন্টস টাইটেল, এখানে আমরা লিখি টিডি মানে ট্রায়াল ব্যালেন্স, এখানে আমরা লিখব ডেবিট এবং ক্রেডিট, এখানে আমরা লিখি হলো অ্যাডজাস্টমেন্ট, এখানে আমরা লিখব হলো অ্যাডজাস্টেড টিডি অর্থাৎ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এখানে আমরা লিখব ইনকাম স্টেটমেন্ট, এখানে আমরা লিখি হলো ব্যালেন্স শিট। তো এখানে ডেবিট ক্রেডিট এগুলো আমার। এখন আমি এখানে একটি জায়গা খালি রাখছি, এখানে আমি সবগুলো জায়গাগুলো লিখব। তো জায়গাটা লেখার আগে আমি অঙ্কের মধ্যে যা যা দেওয়া আছে সেগুলো আমি লিখে নিতে চাচ্ছি। প্রথমে আমি লিখলাম ক্যাশ অ্যান্ড ব্যাংক, ট্রায়াল ব্যালেন্স যা আছে আমি জাস্ট সেটাই আমি বসাই দিচ্ছি 35,000। তারপর দেওয়া ছিল হলো ডিসকাউন্ট, টাকার পরিমাণ দেওয়া আছে হলো 5,000। তারপর হলো ওপেনিং ইনভেন্টরি, এখানে টাকার পরিমাণ দিয়েছিল 2,55,000। তারপরে আছে হলো পারচেজ, এটা টাকার পরিমাণ দিয়ে আসবে 6,90,000। তারপরে আছে ব্যাড ডেট, এটা টাকার পরিমাণ দিয়ে আসবে হলো 30,000। তারপরে আছে রিটার্ন, এখানে টাকার পরিমাণ 24,000। তারপরে দেওয়া আছে হলো স্যালারিস এক্সপেন্স, এটা টাকার পরিমাণ দেওয়া আছে হলো 34,500। অ্যাকাউন্টস রিসিভেবল, টাকার পরিমাণ 42,000। তারপরে দেওয়া আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা টাকার পরিমাণ 27,800। তারপরে হলো আছে পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম, 7,700। দেন দেওয়া আছে ইকুইপমেন্ট, 1,00,000। দেন দেওয়া আছে ড্রয়িংস, ড্রয়িংস টাকার পরিমাণ 51,700।
তারপর যে আছে হলো ক্যারিজ, এটা টাকার পরিমাণ 4,000। এইগুলো আমাদের অঙ্কগুলো দেওয়া আছে। তারপরে আসলে আরো কিছু আছে যেগুলো আমরা লিখি নাই, ক্রেডিট সাইড গুলো আছে, সেলস 10,49,000, তারপরে আছে রিটার্ন 20,000, দেন আছে হলো অ্যাকাউন্টস পেবল টাকার পরিমাণ 17,500, তারপর দেওয়া আছে হলো ক্যাপিটাল 1,07,000, দেন আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 23,200, তারপর আছে ডিসকাউন্ট 2,500, তারপর 6% ব্যাংক লোন, সমন্বয়গুলো কাজ করতে হবে। সমন্বয়গুলো কাজ করার জন্য আসলে আমার জায়গাটা একটু কম পড়ে গেছে, তো আমি সমন্বয়গুলোর কাজটা এইখানে করতেছি। সমন্বয়ের কাজটা এটা আমার আসলে দরকার নেই, সমন্বয়ের কাজটা আমি চাচ্ছি স্পষ্ট জায়গায় লিখতে, যাতে তোমরা সবাই মূলত খেয়াল করতে পারো। ধরো আমি অ্যাডজাস্টিং জায়গাগুলো এই জায়গাটায় আমি করব, দেখা যাক কয়টা করতে পারি। প্রথমে আসো ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি যদি জায়গাটা আমরা করি, আমরা জানি ক্লোজিং ইনভেন্টরি স্যার তিনটা জায়গাটা করা যেতে পারে, ইনভেন্টরি ডেবিট আমি তিনটাই লিখি, তোমরা একটু খেয়াল করো। একটা লিখতে পারি ইনভেন্টরি ডেবিট, তারপর লিখতে পারি পারচেজ অথবা কস্ট অফ গুডস সোল্ড অথবা ইনকাম সামারি। আমরা ইচ্ছা করি স্যার এই তিনটা দিয়ে করতে পারি, অর্থাৎ ইনভেন্টরি অলওয়েজ ডেবিট থাকবে, অথবা পারচেজ ক্রেডিট দিব, অথবা কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট দিব, অথবা ইনকাম সামারি ক্রেডিট দিব। এখন প্রশ্ন রাখতে পারে স্যার আমি কোনটা ব্যবহার করবো, এখন বিষয়টা খুবই সহজ, কোনটা ব্যবহার করব। এখন আমি ইচ্ছা করলে যে কোনটা ব্যবহার করতে পারি, কিন্তু আমার কথাটা হলো অঙ্কের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে করলে খুবই ভালো বা উত্তম, কারণ তাহলে সেটাতে আমি সমন্বয় কাজটা করতে পারবো। তাহলে আমরা খেয়াল করি অঙ্কের মধ্যে আমাদের কী দেওয়া আছে, অঙ্কের মধ্যে কিন্তু আমাদের পারচেজ দেওয়া আছে। দ্যাটস ওয়াই আমি এটা ওই দুটা না দিয়ে করে আমরা পারচেজ দিয়ে জায়গাটা লিখে করলে উত্তম হবে। বাকিগুলো করলে কি হবে না স্যার? অবশ্যই হবে, ভুল হওয়ার কোনো সমস্যা নেই। তুমি যদি ঠিক মতো কাজটা করতে পারো তাহলে অবশ্যই হবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরে যাবে হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স টাকা 800, নট ইট রিজ এক্সপায়ার্ড, নট এক্সপায়ার্ড হয়নি তার মানে হলো প্রিপেইড আছে, তাহলে আমরা বলতে পারি প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট। আর হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট, দেন তৃতীয় নাম্বার যাবে না বলছে সেলারিস এক্সপেন্স অ্যাক্রুড। আমাদের যে সেলারিস যখন অ্যাক্রুড থাকে তার মানে বকে আছে, তাহলে হবে সেলারিস এক্সপেন্স ডেবিট, আর হবে সেলারিস পেবল ক্রেডিট, খুবই সহজ যাবে না। দেন আমাদের বলছে হলো নাম্বার 4, গুডস টেকেন বাই দ্য ওনার, ওনার আবার প্রোপাইটার যদি বলে তার মানে মালিক নিজে উত্তোলন করছে, কি উত্তোলন করছে, গুডস উত্তোলন করছে। দ্যাটস ওয়াই যাবে দেওয়া হবে অনার ড্রয়িংস ডেবিট, আর এখানে ক্যাশ না হয়ে হবে কি পারচেস, পারচেস ডেবিট। এই এই হলো যাবে দেওয়া, টাকাগুলো আমি লিখি নাই, টাকাগুলো যদি লিখতে চাইতাম টাকাগুলো আমার লিখে নিতে পারতাম। 2,95,800 ছিল এটা, 2,95,800 ছিল।
আর ইনসুরেন্স ছিল হলো 1800, এখানে আমি লিখতে পারি 1800, স্যালারি ছিল হলো 2900, দেন আমি লিখলাম 2900, ড্রয়িং ছিল হলো 2500, দেন লিখলাম 2500। দেন পার্টটা বলছে সেলস অমিটেড, সেলস অমিটেড মানে হলো সেলস এখনো কি হয়নি, সেলস অমিটেড রয়েছে অর্থাৎ আনরেকর্ড রয়েছে, বাদ পড়ে গেছে বা হিসাবভুক্ত হতে বাদ পড়ে গেছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল দিবি। আর হলো সেলস পেবি টাকার পরিমাণ 13,700। দেন লাস্ট ওয়ান আছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন যা বলে আমরা জানি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, খুবই সহজ জানা। দেন আর একটা আছে বলছে রেন স্টিল আন আনার, তার মানে আমরা বলতে পারি আনার যদি হয় তাহলে রেন্ট রেভিনিউ ডেবিট আর আন আন রেভিনিউ ক্রেডিট, তাহলে আমরা এটা বলতে পারি যে এটা আমার জায়গা হবে রেন্ট রেভিনিউ আর আন রেন্ট রেভিনিউ ক্রেডিট। তো এই এইগুলো জাবেদাগুলো এখন আমি এই জাবেদাটা বা এই অঙ্কটা এর আগেও আমি করেছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে কাজটা আসলে কীভাবে করলে অনেক সহজ হয়। প্রথমে আমি ট্রায়াল ব্যালেন্সে যা যা আছে আমি ট্রায়াল ব্যালেন্সে পুরোটা আমি আমি ট্রায়াল ব্যালেন্সের যে ঘরটা ছিল সবগুলো লিখে নিই। এখন লেখার পরে খুবই সহজভাবে আমি একটা কথা বলছিলাম, আমরা জানি ইনকাম স্টেট ডেবিট দিকে কি বসে, ইনকাম স্টেট ডেবিট দিকে আমরা বসলাম যাবতীয় এক্সপেন্সগুলো বসে, খুবই সহজ কথা, এখানে বসে যাবতীয় ইনকাম এবং রেভিনিউগুলো বসে, এইখানে আমি বসলাম যাবতীয় অ্যাসেটগুলো বসে, এইখানে আমি বসলাম যাবতীয় লাইবিলিটিসগুলো বসে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করলে দেখা যাচ্ছে অঙ্কটা আসলে খুবই সহজ হয়ে যায়। আর কী কী কাজ করবো আমি জাবেদাগুলো একটু খেয়াল করি, জাবেদাগুলো আছে ইনভেন্টরি অ্যান্ড পারচেস, যেহেতু পারচেজের সাথে সম্পর্ক আছে তাহলে পারচেজে আমরা কাজ দিলাম, তারপরে পারচেজের সাথে একটা সমন্বয় কাজ হবে, প্রিপেড ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স আমাদের এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স সাথে কাজ হবে, ইন্স্যুরেন্স সাথে কাজ, স্যালারিস এক্সপেন্স স্যালারিস পেবেল অঙ্কের মধ্যে স্যালারিস এক্সপেন্স আছে স্যালারিস এর সাথে আমাদের কাজ হবে, ড্রয়িংস অ্যান্ড পারচেজ অঙ্কে পারচেজ আছে ডাবল কাজ দিলাম অঙ্কে তো ড্রয়িংস আছে, ওকে দুইটারই সমন্বয় হবে। পরবর্তী পর্যায়ে আমাদের আছে অ্যাকাউন্ট সেলস, আমরা জানি যে অর্থের মধ্যে সেলসও আছে এবং এদিকে আমরা দেখেছিলাম অ্যাকাউন্টস রিসিভেবলও আছে, তাহলে দুইটারই কাজ হবে, ডেপ্রিসিয়েশন এবং অ্যাকাউন্ট যদি অর্থের মধ্যে এগুলো নেই তাহলে এটা কাজ হবে না, পরবর্তী সমন্বয় লেগে দিতে হবে, রেন্ট রেভিনিউ আমার রেন্ট রেভিনিউ তো অর্থের মধ্যে আমাদের রেন্ট রেভিনিউ এবং আমার রেভিনিউ নেই। সো দেখা যাচ্ছে আমরা এখন খুব ইজিলি কাজগুলো করতে পারি, ক্যাশ অ্যান্ড ব্যাংক কোনো দাগ না, এটা আমাদের কোনো সমন্বয় নাই। আর আমি বুঝলাম অ্যাডজাস্টেড এমন একটা এন্ট্রি এমন একটা ঘর এখানে সব আছে, সব সব বলতে এখানে যোগ হোক মানে ট্রান্সাকশন থাকো ব্যাডে থাকো না থাকো সবই আমাদের এখানে আসবে, তাহলে এখানে 35,000 টাকা এখানে লিখে বসে আছে, আমরা জানি ক্যাশ এবং ব্যাংক না এটা একটা সম্পদ, সম্পদ বিধায় আমাদের সম্পদগুলো বসে যাবে। দেন আসে হলো কি, আসে হলো আমাদের ডিসকাউন্ট, সো ডিসকাউন্টের কাজটা আমাদের করতে হবে, বড় রাখতে হবে, এখানে কিন্তু কোনো কিছু বলে দেয় নাই যে কোন ডিসকাউন্ট, এটা পারচেস ডিসকাউন্ট নাকি সেলস ডিসকাউন্ট, আমরা খুব সহজভাবে অনুমান করতে পারি ধরতে পারি, আমরা জানি আমাদের ট্রায়াল ব্যালেন্সে যাবতীয় অ্যাসেট এবং ডেবিট দিকে যাবতীয় অ্যাসেট এবং পারচেসগুলো থাকে, তা ডিসকাউন্ট আছে কিন্তু আমরা একটা বুঝবো হলো সেলস ডিসকাউন্ট, কারণ সেলস থাকে ক্রেডিট দিকে আর সেলস ডিসকাউন্ট থাকে আমি কোন দিকে ডেবিট, খুবই সহজ কথা, তাহলে আছে ডেবিট এইখানেও আমরা বসাই দিই ডেবিট আর এটা আমাদের একটা এক্সপেন্স তাহলে আমরা বসাই দিই ইনকাম স্টেটমেন্টে ডেবিট বসে। দেন ওপেনিং ইনভেন্টরি এর সাথে কোনো কাজ নাই, তাহলে ওপেনিং ইনভেন্টরি কাজটা আমরা করে ফেলতে পারি, আর ওপেনিং ইনভেন্টরি আমরা করতে পারি বছর জন্য একটা কী ধরবো ব্যয়, তাহলে ব্যয় করলে আমরা ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে বসাতে পারি, তাহলে এইখানে আমরা লিখলাম 2,55,000, এইখানেও আমরা লিখব হলো 2,55,000, ওকে ডান। তারপরে আসো পারচেজ, এইবার আসো পারচেজে আমি এই ডাবল দাগ দিচ্ছি, আমার ডাবল সমন্বয় আছে, কোথায় কোথায় সমন্বয় আছে, ওই যে আমাদের সমন্বয় আছে 2,95,800 কোন দিকে সমন্বয় আছে ক্রেডিট দিকে, তাহলে আমরা লিখে ফেললাম 2,95,800। আরও একটা সমন্বয় ছিল আমাদের কোথায় সমন্বয় ছিল, এইখানে এটাও আমাদের ক্রেডিট দিকে ছিল 2,500, তাহলে আমরা জানি এই দুইটা আছে, এখন এটা আছে হলো ডেবিট এটা আছে হলো ক্রেডিট, ডেবিট ক্রেডিট আমরা কী করি, ডেবিট ক্রেডিট আমরা বিয়োগ করি, তাহলে
এই দুইটা বিয়োগ করে আমাদের টাকার পরিমাণটা লিখতে হবে, তাহলে টাকার পরিমাণটা বিয়োগ করে থাকে হলো 391,700। তাহলে আমরা লিখে ফেললাম 391,700, আর আমাদের দিয়ে দেওয়া একটা ব্যয়, তাহলে আমি ব্যয়কেও লিখে ফেললাম 391,700। তারপরে আমরা লিখতে পারি ব্যাড ডেট এক্সপেন্স, এটার সাথে কোনো সমন্বয় নাই, তাহলে এখানে বসে দিলাম ব্যাড ডেট এক্সপেন্স, এখানেও আমরা বসে দিলাম ব্যাড ডেট এক্সপেন্স। তারপরে হলো রিটার্ন, এটা আমরা বললাম যেটা ডেবিট দিকে আছে, এটাও আমাদের একটা ব্যয় আমরা ধরতে পারি ডেবিট দিকে আছে। তারপরে সার্ভিস এক্সপেন্স, এটার সাথে একটা সমন্বয় আছে, দাগ দিয়ে আছে। তাহলে সার্ভিস এক্সপেন্স কোন দিকে আছে, আছে হলো ডেবিট দিকে 2,900। তাহলে আমরা সমন্বয়ে এটা আমরা বসাবো সার্ভিস এক্সপেন্স 2,900। তা আমাদের এই এক্সপেন্স, আমার যে ডেবিট ডেবিট যোগ হয়, ডেবিট ক্রেডিট বিয়োগ হয় আর ক্রেডিট ক্রেডিট যোগ হয়, যেহেতু এটা ডেবিট ডেবিট হয়েছে তাহলে যোগ হবে, এটা যোগ করলে হয় হলো 39,400 টাকা। তাহলে এটা আমাদের একটা এক্সপেন্স, লিখব 39,400। পরবর্তী পর্যায়ে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, এটার সাথে আমাদের এছাড়াও একটা সমন্বয় আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কাছে ডেবিট দিকে, তাহলে সমন্বয় আমরা ডেবিট দিকে আমরা বসাই দিলাম 13,700। এটা আমাদের যোগ হয়ে যাবে, যোগ হয়ে আমাদের টাকার পরিমাণ কত বলবো, যোগ হয়ে আমাদের টাকার পরিমাণ বলবো হলো 55,700 টাকা। তাহলে আমরা লিখে ফেললাম 55,700 টাকা, এবং এটা আমাদের একটা অ্যাসেট বিধায় আমরা লিখে ফেললাম 55,700। দেন ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটার সাথে একটা সমন্বয় ছিল, 87,800। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা যাবে ছিল তখন ক্রেডিট পাশে, তাহলে সমন্বয় যাবে তাহলে ক্রেডিট বোর্ড, তাহলে ক্রেডিট 87,800 টাকা থেকে ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা বাদ দিব, তাহলে থেকে হলো 26,000 টাকা। আর আমরা জানি এটা ব্যবসা দিন একটা ব্যয়, তাহলে ব্যবসা দিন ব্যয় দিব, খুবই সহজ। তারপর পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম, এটার সাথে কোনো সমন্বয় নাই, তাহলে এখানে বসাইলাম পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম, এখানে আমরা বসাই। তারপরে পরবর্তী পর্যায়ে আমরা বসাবো হলো ইকুইপমেন্ট, এটাও আমাদের কোনো সমন্বয় নাই, আর আমরা জানি ইকুইপমেন্ট একটা অ্যাসেট, তাহলে আমরা অ্যাসেট পাশে বসাই দিলাম। ড্রয়িংস, ড্রয়িংস সাথে কিন্তু সমন্বয় ছিল কোন দিকে, ডেবিট দিকে, এই যে আমাদের ডেবিট দিকে সমন্বয় ছিল, তাহলে 2,500 টাকা আমরা ডেবিট দিকে বসাই দিব 2,500। আর আমরা জানি ডেবিট ডেবিট কী করতে হয়, ডেবিট ডেবিট যোগ করতে হয়, তাহলে যোগ করলে আমাদের টাকার পরিমাণ আসে 54,200 টাকা। তাহলে আমরা বসে দিলাম 54,200, এটা আমাদের ব্যালেন্স সাইডে 200 টাকা, 54,200 বসে যাবে। ক্যারিজ, এটা ক্যারিজ আসছে ডেবিট দিকে, তাহলে খুবই সহজ, ক্যারিজ ডেবিট দিকে বসাই দিব এবং এটা আমার যত ব্যয়। তারপর হলো সেলস, সেলসের সাথে আমাদের একটা সমন্বয় ছিল কোথায়, ক্রেডিট দিকে, তাহলে আমরা এটা বসাই দিই ক্রেডিট দিকে। আর আমরা জানি ক্রেডিট ক্রেডিট কী হয়, ক্রেডিট ক্রেডিট যোগ হয়, তাহলে এখানে আমি বসাই দিই, যোগ করলে আমাদের টাকার পরিমাণ সেলসের আসে হলো 10,62,700। তাহলে আমার বাসায় 10,62,700 টাকা, এই 10,62,700 আমাদের আয়। তাহলে আমি লিখে করে যাই, চকটা একটু ছোটো, এই জন্য আমি একটু ছোট করে লিখলাম 10,62,700। দেন পরবর্তী পর্যায়ে রিটার্ন আছে ক্রেডিট দিকে, আমরা এখানে লিখব হলো ক্রেডিট দিকে 20,000, এটা আমাদের একটা আয় হিসেবে গণ্য হবে, বসা দিলাম। দেন আছে এপি, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল সাথে কোনো সমন্বয় নেই, তাহলে ব্যালেন্স এখানে বলবে, আর ব্যালেন্স শিটে কোন পাশে বলবে, দায়ের পাশে বলবে 17,500। দেন পরবর্তী পর্যায়ে অ্যাকাউন্ট রিলেটেড ডেপ্রিসিয়েশন, আমাদের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ছিল, তাহলে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন আমাদের বলবে সে টাকার পরিমাণ কত ছিল, সে টাকার পরিমাণ ছিল হলো 3,700, 3,700 ছিল। তাহলে এটা ক্রেডিট ক্রেডিট কেড়ে আমরা কী করবো, ক্রেডিট ক্রেডিট আমরা যোগ করবো, তাহলে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন 3,700 টাকা আমরা আগে বসাই, কোন পাশে বসাবো, ক্রেডিট পাশে বসাবো 3,700। তাহলে এই দুটো যোগ করলে টাকার পরিমাণ আসে হলো 26,900 টাকা, এটা আমাদের দায়ের পাশে বলবে 26,900। এখন পরবর্তী পর্যায়ে আসলে আমার এখানে জায়গার সম্পদ আছে কি তাই আমি এখানে এগুলো মুছে ফেলতে বাধ্য হচ্ছি, তো আমার আসলে এগুলোর আর দরকার নেই। তো এইখানে আমাদের এই দুটা কাজ হয়ে গেছে, এটা কাজ হয়ে গেছে, এখানে আমাদের যাবতীয় আমরা লিখতে পারি যে এটা কাজ হয় নাই, কারণ এটার যেটা কাজ হয় না সেটা নিয়ে আমার একটু কাজ আছে। এটার দাম ছিল 3,700, আর এটার দাম ছিল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটাও 3,700।
এটা যে আমাদের নাম্বার V1 ছিল আর V22 আমাদের নাম্বার ছিল। রেন্ট রেভিনিউ বা ইনকাম টাকার পরিমাণ ছিল হলো ৪,০০০ টাকা। আর রেন্ট ইনকাম টাকার পরিমাণ ৪,০০০ টাকা। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি। আমাদের অঙ্কের মধ্যে একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা আমি একটু লিখে দিই। রেন্ট ইনকামের টাকাটা আমরা লিখতে ভুলে গেছিলাম। রেন্ট ইনকামের টাকা আসছে হলো ৩১,৫০০। এখন আমাদের বাদ আছে কি, আমরা এই কাজগুলো করে ফেললাম, দেন আমাদের ডিসকাউন্টের কাজটা করা হয়নি। ডিসকাউন্টের কাজটা আমরা নিব ২,৫০০। এটা আমাদের কোন দিকে আছে, ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে লিখলাম। এটা আমাদের আয় হিসাবে গণ্য হবে। দেন ৬% ব্যাংক লোন, সেটাও আমরা লিখবো। ৬% ব্যাংক লোনটা আমাদের লিখা হয়নি, তো এটা হলো কত, ৫,৮০০। ৫,৮০০ এবং এটা আমাদের দায়ের পরিমাণ ৫,৮০০। এটা হলো ৫৮,০০০। এটা একটা শুধু কম হচ্ছে। দেন রেন্ট ইনকাম ৩১,৫০০, এটার সাথে আমাদের একটা সমন্বয় ছিল, টাকার পরিমাণ ছিল হলো ৪,০০০। তাহলে আমরা এটার টাকার পরিমাণ ৪,০০০ বসাই দিলাম। তো বিয়োগ করলে আসলে হলো ২৭,৫০০। এটা আমাদের যাবে হলো ২৭,৫০০ এইখানে, এবং এটা আমাদের একটা আয় বিধারে আমাদের আয়ের পাশাপাশি হলো ২৭,৫০০। দেন পরবর্তী পর্যায়ে আমাদের যে জিনিসগুলো বাদ পড়ছে সেগুলো আমরা লিখব। আমাদের বাদ পড়ছিল হলো ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি ছিল হলো এই পাশে আমাদের বলবো অ্যাডজাস্টমেন্টের ২,৯৫,০০০ ৮০০, এবং আমাদের এখানে বলবো ২,৯৫,০০০, এবং এটা আমাদের ব্যালেন্স শীটে আমরা বলবো ২,০০০০। এটা তো আমাদের যাবে না, কি হয়েছে, ওটা আমাদের হয়েছিল ডেবিট ২,৯৫,০০০। তো এখানে আমাদের বলবে ২,৯৫,০০০, এবং এটা আমাদের ব্যালেন্স শীটে বলবে ২,৯৫,০০০। দেন আমাদের বলবে হলো প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স এটা টাকার পরিমাণ আমাদের ছিল হলো ১,৮০০ ডেবিট দিকে, সরি ট্রায়াল ব্যালেন্স, এটা আমার ডেবিট দিকে ১,৮০০, এইখানেও ১,৮০০, এইখানেও ১,৮০০, খুবই সহজ। তারপরে আমাদের বাকি ছিল হলো স্যালারিজ পেবেল, অর্থাৎ যেগুলো আমাদের সমন্বয় হতে বাদ পড়ে গেছে সেগুলোর সাথে আমরা কাজগুলো করতেছি। স্যালারিজ পেবেল আমাদের টাকার পরিমাণ ছিল কত, ২,৯০০, এটা আমাদের এই পাশে, এটা আমাদের এই পাশে, এবং এটা আমাদের দায় এই পাশে। দেন পরবর্তী পর্যায়ে আমাদের বসবে হলো আর বাকি আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টাকার পরিমাণ আছে ৩,৭০০, তো বসাই দিলাম ৩,৭০০। এটা আমাদের বসবে হলো এক্সপেন্সের দিকে ৩,৭০০। দেন আরেকটা জিনিস বাকি ছিল আর্ন রেন্ট, এর টাকার পরিমাণ ৪,০০০ ছিল, এটা আমরা বসলাম ৪,০০০, এবং এটা আমাদের একটা দায়।
এই হলো কাজটুকু। এখন আমাদের কি কাজ করতে হবে, এখন আমাদের কি ইনকাম করতে হবে, তো এই কাজগুলো করার পরে আমরা জানি যে আমাদের সবকিছু মিলে যাবে, অর্থাৎ এইখানে আমাদের নেট ইনকামটা বের হয়। ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আমি এই জন্য মুসের উপরে লিখব, তো আপনাকে বুঝাই নিই। আমাদের ট্রায়াল ব্যালেন্স দুই সাইডটা মিলে আসে, আমাদের যোগফল অ্যাডজাস্টমেন্ট এবং ট্রায়াল ব্যালেন্স সবগুলো মিলে যাবে দুই সাইড, ঠিক আছে, দুই সাইড মিলে মিলে যাবে। কিন্তু আমাদের মিলবে না কোনটা, আমাদের ইনকাম স্টেটমেন্ট মিলবে না, ইনকাম স্টেটমেন্ট না মিলার কারণে ওইখানে আমাদের নিট ইনকামটা বের হবে, সেই নিট ইনকামটা আমরা ব্যালেন্স শিটে বসানোর পরে দুই সাইড মিলে যাবে। তো বোঝা যাচ্ছে আমি আসলে মুছে ফেলতে চাচ্ছি, মুছে ফেলে আমি একটু উপরে দেখাতে চাচ্ছি আসলে কীভাবে কাজটা করতে হবে। অর্থাৎ যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা যদি আমরা কাজটুকু বাকিটা করতাম, অল্প একটু কাজ আসতো, সেই কাজটুকু আমরা যদি করতাম তাহলে কী করা লাগবে আমাদের? এইখানে আমরা সাপোজ লিখতাম নিট ইনকাম, ওই পরেরটুকু কাজ এটা কিন্তু মুছে ফেলছি আমার বোঝানোর যা সুবিধা। দুই সাইড মিলে যাবে, যেমন ব্যালেন্স শিটের যোগফল ছিল হলো 13,08,700, 13,08,700, এটা দুই সাইড মিলে গেল। দেন অ্যাডজাস্টমেন্ট দুই সাইড মিলে যাবে, এটা আমাদের 3,24,400, এটাও আমাদের 3,24,400 মিলে যাবে। দেন অ্যাডজাস্টমেন্টে যোগফল হবে 13,29,000, এটাও হবে 13,29,000, দুই সাইড মিলে যাবে। কিন্তু ইনকাম স্টেটমেন্টে যে দুই সাইড মিলবে না, ইনকাম স্টেটমেন্টে ইনকামের দিকে যোগফল আসে 11,12,700, এই যোগফল দিয়ে কেক দিকে যোগফল মাপ দেওয়ার পরে যেটা আসবে সেটা হলো নিট ইনকাম, যেটা হলো 3,26,200। এই নিট ইনকাম আমাদের ব্যালেন্স শিটে কেক পাশে বসাতে হবে। দেন এই দুই সাইড দেন মিলে যাবে, মিলে গেলে আমরা বুঝবো হলো আমাদের অঙ্কটা হয়েছে, আসবে হলো 11,12,700। সরি, এটা আমি অ্যাডজাস্টমেন্ট লিখে দিচ্ছি, এটা যোগ করা হবে 5,42,500। এবং বারবারই একটা কথা বলি, তোমরা বাসায় ভালোভাবে বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং সমস্যাগুলো সম্মুখীন হলে সেই জিনিসগুলো অবশ্যই তোমার কমেন্টসে লিখবে। আর সবাইকে ভালো থাকবা এবং সুস্থ থাকবা, সেই শুভকামনা জানাই।